রাজ্যে বন্ধ নেই চোরেদের উপদ্রব। অভিযোগ, গন্ডা ছড়ায় শর্টকাট এলাকার হরিদাস সরকারের বাড়িতে চোরের দল হানা দেয়। চোরেরা সর্বস্ব লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক পরিবার নিয়ে আগরতলায় এসেছিলেন। চোরের দল নির্জনতার সুযোগে ঘরে রাখা প্রায় 3 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 57,000 টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ১৭/৮/২০২৪ আগরতলাতে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে সেখানে আমি সপরিবারে যাই এবং পরবর্তী সময়ে বৃষ্টির কারণে আমি গন্ডাছড়ায় ফিরে আসতে পারি নাই। আজ ২৯/৮/২০২৪ সকাল 10:00 বাড়িতে পৌঁছি। তো পৌঁছে দেখি গন্ডাছড়া আমার বাড়িতে দরজা ভাঙা অবস্থায় আছে। তারপরে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে ডেকে এনে তাদেরকে আমি দেখিয়ে ঘরে প্রবেশ করি এবং প্রশাসনকেও সাথে আমি খবর দিই এবং তারা এসে ইনভেস্টিগেশন করে যায়। শোকেস সবগুলো খোলা অবস্থায় আছে।